কিছুদিন আগে আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এই 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে, এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া, মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। এই পবিত্র শহর চট্টগ্রামের মধ্যে আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম, এখানে স্কুলে স্কুলে হোলি উৎসব নামে ছেলেরা মেয়েদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, মেয়েরা ছেলেদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, এটাকে দেওয়া হয়েছে হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন আমাদেরকে কোনো বুজুর্গ কোনো নসিহত করে, আমাদের উচিত নসিহত মনোযোগের সাথে শ্রবণ করা। কথা বলেন ঠিক কিনা? যখন ওস্তাদ ছাত্রদেরকে ক্লাস করায়, ছাত্রদের উচিত ওস্তাদ কি বলতে চায় এটা মনোযোগের সাথে শোনা। যখন বাবা তার সন্তানকে ডাক দেয়, তাকে কিছু নসিহত করতে চায়, পরামর্শ দিতে চায়, সন্তানের উচিত বাবার পরামর্শ মতো চলা। এখন বাবা ওস্তাদ বুজুর্গ যখন আমাদেরকে নসিহত করে, আমরা যদি মনোযোগের সাথে শুনতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নসিহত করছেন, আমাদেরও মনোযোগ দরকার আছে কি নাই? আমাদের সালাম নবীজির কাছে পৌঁছিয়ে দেন এই কথাটা বলা কি? তখন তারা বলছে এই কথাটা বলা নাকি বেদাত। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন তাদের এই মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমেই তো দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বসে যদি এই কথা বলে, আমি যদি কয়েকশো মানুষের সামনে বসে প্রতিবাদ করি, তাহলে আমাদের প্রতিবাদ কি এই লক্ষ কোটি মানুষের কানে যাবে? যাবে না। এই জন্য মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমে দিতে হবে, এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এখন আর আগের দিন নাই, এখন আর তোমাদেরকে খালি মাঠে গোল করে দেওয়ার সুযোগ আমরা দেব না। সুন্নি জনতা মাঠে ময়দানে যেমন আছে, মিডিয়াতেও আমরা তেমন ভাবে আছি, কথা বলেন ঠিক কিনা? যে মাসকে কোরআনের মাস বলা হয়েছে, কোরআন নাজিলের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা লাইলাতুল কদরকে দামি বানিয়েছেন, ঠিক ওই সময়ে আমরা তাফসিরুল কোরআন মাহফিল করছি। এবং আমি মনে করি আপনাদের সকলের খুশি হওয়া দরকার, এই তাফসির মাহফিলের আয়োজক করছে কারা? এই তাফসির মাহফিলের আয়োজক যারা, তারা আমাদের মতোই তরুণ, যাদের ভিতরে জওয়ানি আছে। তারা চাইলে আজকে একটি অন্য প্রোগ্রাম আয়োজন করতে পারত, তারা চাইলে অন্য কোনো দলে অংশগ্রহণ করতে পারত। যে সময়টাতে আমরা দেখছি বাংলার আনাচে কানাচে অপসংস্কৃতি ঢুকে গেছে আমাদের দেশে, গত বছর আমরা যা দেখি নাই এই বছর তা দেখছি, এই বছর যা দেখছি আল্লাহই জানে আগামী বছর কি দেখতে হয়। এই বছর আমরা দেখলাম স্কুল কলেজের মধ্যে আগে যখন দোয়ার মাহফিল হতো, যখন ছেলেরা এসএসসি পাস করার আগে এসএসসি পরীক্ষাকে সামনে নিয়ে দোয়া মাহফিল করতেন, মিলাদ মাহফিল করতেন, এখন তো মিলাদ মাহফিলের বিরুদ্ধে ফতোয়াও চলে এসেছে, অন্যান্য জায়গায় মিলাদ মাহফিল বন্ধ হয়ে গেছে। ওই জায়গার মধ্যে এখন সেই জায়গার মধ্যে র‍্যাগিং একটি অপসংস্কৃতি আমদানি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এই 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে, এই চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। এই পবিত্র শহর চট্টগ্রামের মধ্যে আমি কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম, এখানে স্কুলে স্কুলে হোলি উৎসব নামে ছেলেরা মেয়েদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, মেয়েরা ছেলেদের গায়ে নানান ধরনের রং মেখে দিচ্ছে, এটাকে দেওয়া হয়েছে হোলি উৎসব নাম দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরাণের দেশ, এই দেশ হযরত গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ, শাহ আমানতের দেশ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোনো অপসংস্কৃতি আমরা সহ্য করব না, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এবং এই মুসলমানের দেশে মুসলমানের সংস্কৃতি চর্চা হবে, কোনো হিন্দুয়ানের সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, ইহুদিনাসের সংস্কৃতি এই দেশের মুসলমানদের উপরে যদি কেউ চাপিয়ে দিতে চায়, আমরা সেটা বরদাস্ত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে যেন আজকে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে, কেউ আমাদেরকে ধরে মুসলমান সন্তানদেরকে, কেন আজকে আমরা দেখছি তারা হোলি উৎসবে কেন যাবে, কখনো একটা মুসলমানের সন্তান হোলি উৎসবে যেতে পারে না, কখনো মুসলমানের সন্তান র‍্যাগিং নামে এই ইহুদি নাসারাদের বানানো এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, সেই জন্য আজকের এই মাহফিল অত্যন্ত কার্যকরী, এবং এখানে যারা
শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আমি দেখেছি ওনার রাতকে রাত দিনকে দিন কত পরিশ্রম করেছেন এই একটি মাহফিলকে সাজানোর জন্য। আমি অনুরোধ করব আজকে শুধু একটি মাহফিল করি আমরা ঘুমিয়ে গেলে হবে না, আমাদেরকে আজকে আগামী এক বছরের কর্মসূচি এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের জিকিরের মধ্যে আমরা কাটাতে চাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, অল্প সময়ের মধ্যে আমার বিষয়বস্তুর আলোকে পবিত্র কোরআনের সূরা আল আদিয়া থেকে ছয়টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যখন আমাদেরকে কোনো বুজুর্গ কোনো নসিহত করে, আমাদের উচিত নসিহত মনোযোগের সাথে শ্রবণ করা, কথা বলেন ঠিক কিনা? যখন ওস্তাদ ছাত্রদেরকে ক্লাস করায়, ছাত্রদের উচিত ওস্তাদ কি বলতে চায় এটা মনোযোগের সাথে শোনা। যখন বাবা তার সন্তানকে ডাক দেয়, তাকে কিছু নসিহত করতে চায়, পরামর্শ দিতে চায়, সন্তানের উচিত বাবার পরামর্শ মতো চলা। এখন বাবা ওস্তাদ বুজুর্গ যখন আমাদেরকে নসিহত করে, আমরা যদি মনোযোগের সাথে শুনতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নসিহত করছেন, আমাদেরও মনোযোগ দরকার আছে কি নাই? একটু এদিকে তাকান, কারণ মঞ্চে অনেক উলামায়ে কেরাম আসবে, অনেকের ব্যস্ততা আছে, অনেকে হয়তো শেষ পর্যন্ত থাকবে না, চলে যাবে, আসা যাওয়া থাকতে থাকবে, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তো আপনারা যদি এদিক সেদিক তাকান, তাহলে মাহফিলের সৌন্দর্যটা কিন্তু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআনের মহাব্বত অন্তত আপনার মাহফিলের মনোযোগের সাথে বসার চেষ্টা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন নসিহত করেন, আল্লাহ পাকের নসিহত করার কিছু ধরন আছে। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করার মাধ্যমে নসিহত করেন, এবং যখন আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে নসিহত করতে চান, তখন আল্লাহ কসম করেন। আল্লাহ পাক এই পাঁচটি আয়াতের মধ্যে ঘোড়ার কসম করেছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ। আল্লাহ পাক বলছে ওই ঘোড়া, যে ঘোড়া জিহাদের ময়দানে কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য যায়, তার পিঠে যখন আমার নবীর গোলাম সাহাবে কেরাম সাওয়ার হয়, আর ওই সাহাবি যখন ঘোড়ার লাগাম ধরে টান দেয়, ওই ঘোড়া যখন আক্রমণ করার জন্য রওনা হয়, এত জোরে সরে সে রওনা হয়, তার পা যখন উপরের দিকে তুলে দেয়, তখন তার ভিতর থেকে একটা আওয়াজ বের হয়, তার এই আওয়াজটা আমার বড় পছন্দ, আর আমি আল্লাহ হয়ে ঘোড়ার সেই আওয়াজের কসম করতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, ঘোড়ার পায়ের মধ্যে যে খুর আছে, ঘোড়া যখন দ্রুত বেগে চলে, পাথরের সাথে যখন খুরের ঘর্ষণ হয়, ওই পাথর আর খুরের ঘর্ষণের ফলে এখান থেকে একটা আগুন বের হয়। আল্লাহ বলে ঘোড়ার তেজের এই আগুনের আমার কাছে বড় দাম, আমার কাছে বড় পছন্দ, এই জন্য আমি আল্লাহ ওই আগুনেরও কসম করছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন ফাল মুগীরাতি সুবহা, আর ঘোড়া সকাল সকাল দুশ্মনে রসুল আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনদের বিরুদ্ধে জিহাদ করার জন্য সকাল সকাল আক্রমণ করে। এরপরে ফাসারনা বিহি নাকা, যখন সে দ্রুত গতিতে চলে, তখন তার পায়ের নিচের যে বালুকণা আছে এগুলি নিচের থেকে উঠে যায় উপরে, তখন গোটা আকাশ তার এই পায়ের নিচের মাটি দ্বারা একদম মেঘাচ্ছন্ন হয়ে যায়। দুশ্মনরা বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে দুশ্মনী করার কি পরিণতি হতে যাচ্ছে। দেখো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর সৈনিক পাঠিয়ে দিচ্ছেন। ঘোড়া আসতেছে তার আগে থেকেই বুঝতে পারে, কারণ ঘোড়া দ্রুত বেগে চলার কারণে ঘোড়ার পায়ের মাটি, ঘোড়ার পায়ের নিচের মাটি যখন উপরে উঠে যায়, আল্লাহ বলে তার পায়ের নিচের মাটি যখন উপরে উঠে, তখন এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আল্লাহ ওই মাটির কসম করছি। বাবা সাতনা বিহি জামা, আর এই ঘোড়া যখন দুশ্মনের উপরে আক্রমণ করে, আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন যারা, তাদের বুকের উপরে যখন ঘোড়া সাহসিকতার সাথে আক্রমণ করে, ঘোড়ার এই সাহস, ঘোড়ার এই আক্রমণ আমার কাছে বড় পছন্দ, এই জন্য আমি আল্লাহ হয়ে ওই আক্রমণের কসম করছি। তো আল্লাহ কসম করলেন কয়বার? পাঁচবার। বলেন না কয়বার? পাঁচবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পবিত্র জাত, পবিত্র সত্তা, কিন্তু কসম করছেন একটা ঘোড়ার। আল্লাহ কারণ কি বলে? এটা সাধারণ ঘোড়া নয়,
যে ঘোড়ার সাওয়ারি আমার নবীর গোলামরা হয়, যে ঘোড়ার সাওয়ারি নবীর সাহাবায়ে কেরামরা হয়, ওই ঘোড়ার কসম আমি করেছি। তাহলে বুঝেন, যেখানে ঘোড়ার দাম বেড়ে যায় নবীর সাহাবায়ে কেরামের সাওয়ারি হওয়ার কারণে, নবীর সাহাবীর সাথে সম্পর্ক লাগার কারণে, সামান্য চতুষ্পদ জন্তু, এটা তো ঘোড়া। সূরা কাহাফের মধ্যে আল্লাহ কুকুরেরও আলোচনা করেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরা আইহি বিল ওয়াসিত, যে ওই কুকুর যার নাম ছিল কিতমির, আসহাবে কাহাফের সাথে সঙ্গ দিয়েছে, তাদের সোহবতে বসে আছে। আল্লাহ পাক শুধু ওই কুকুরের আলোচনা করে নাই, ওই কুকুরের বসার স্টাইলটা পর্যন্ত আলোচনা করেছে। তা আল্লাহ আল্লাহই বোঝাতে চায়, যদিও একটা কুকুর, যদিও একটা ঘোড়া, কিন্তু সম্পর্ক যখন আমার নেককার বান্দার সাথে হয়ে যায়, যখন সম্পর্ক নবীদের সাথে হয়, যখন সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে হয়, যখন সম্পর্ক ওলিদের সাথে হয়, তখন আর সাধারণ তারা প্রাণী থাকে না, আমার কাছে তারা দামি হয়ে যায়। তো চতুষ্পদ জন্তু যদি দামি হতে পারে, আমরা ইমানদার মুসলমান আল্লাহওয়ালাদের সোহবতে গেলে দামি হতে পারি কি পারি না? আল্লাহ পাক এটাই মেসেজ দিতে চায়। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন কসম করে, বুঝতে হবে জবাবে কসম যেটা আল্লাহ বলবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ আমি একটি কথা বলার আগে যদি পাঁচবার কসম করি, তাহলে আপনি বুঝবেন যে কসম করার পরে এখন যে কথাটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঁচবার ঘোড়ার কসম করার পরে বলছেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আর আমাকে অকৃতজ্ঞ বললেন, কসম করলেন ঘোড়ার। আল্লাহ অকৃতজ্ঞ যদি বলতেই হয় তাহলে তুমি অন্য কোন জায়গায় বলতে, কসম করলে ঘোড়ার, আমাদেরকে কেন অকৃতজ্ঞ বললে? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটা দিতে চায়। দেখো, একটা ঘোড়া যখন তার মালিকের হাতের মধ্যে চলে আসে, কবজায় চলে আসে, তার পিঠে সওয়ার হয়েছে নবীর সাহাবি, লাগাম ধরে যখন টান দিয়েছে, তখন ঘোড়া দেখে নাই আমার সামনে কি আবু জেহেল দাঁড়িয়ে আছে, না উতবা দাঁড়িয়ে আছে, না সাহেবা দাঁড়িয়ে আছে, আমার বিরুদ্ধে কি পাহাড় দাঁড়িয়ে আছে, না কে দাঁড়িয়ে আছে, ঘোড়া দেখে নাই। ঘোড়া দেখেছে আমার মালিক লাগাম ধরে টান দিয়েছে, প্রয়োজনে জীবন উৎসর্গ করে দেব, কিন্তু কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের অনেকে বলে, হুজুর আগে অনেক নামাজ পড়তাম, এখন আর পড়ি না। কেন পড়েন না? বলে আল্লাহর কাছে অনেক চাই, আল্লাহ দেয় না। আগে অনেক দোয়া করতাম, এখন আর দোয়া করি না। বলে কেন দোয়া করে না? বলে আগে আল্লাহর কাছে চাইতাম কেঁদে কেঁদে, কিন্তু দেখি আল্লাহ আমাকে দেয় না, এই জন্য আর চাইও না, দোয়াও করি না, নামাজও পড়ি না। বলে নাউজুবিল্লাহ। পেরে হাজরিন, আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলছি। এক লোক, সবসময় তার অভ্যাস ছিল, সে মানুষের সাথে খুব মজা করত, ঠাট্টা মস্করা করত, কৌতুক করত। তো এখন এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন ক্রাম বোর্ড খেলতেছে বন্ধুদের সাথে, হঠাৎ ফোন আসছে যে আপনার স্ত্রী অনেক অসুস্থ, তাড়াতাড়ি আসেন। তো সেই যেহেতু সবসময় হাসি ঠাট্টা তামাশা করে, এগুলি তার কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু না। বলছে আচ্ছা ঠিক আছে, অসুস্থ ঠিক হয়ে যাবে, ওষুধ খাওয়ায় দাও। এক ঘন্টা পর আবার ফোন দিছে, বলে না ওষুধ খাওয়ালে কাজ হবে না, হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আসেন, আপনার স্ত্রী তো প্যাগনেট, তো আপনি এখনো বসে আছেন কেন, তাড়াতাড়ি আসেন। তখন একটু তার মাথার মধ্যে হুশ আসছে, বলে না আমার স্ত্রী যেহেতু প্যাগনেট, আমাকে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। এখন বন্ধুদের সাথে ক্রাম বোর্ড খেলতেছে, বাস খেলা রেখে যখন নিচে নেমেছে, দেখলো রাস্তার মধ্যে একটা অন্ধ ফকির ভিক্ষা চাচ্ছে তার কাছে। তখন তো সে সবাইকে না ঠাট্টা মস্করা করে, এটা তার অভ্যাস হয়ে গেছে। এখন এই ভিক্ষুককে ল্যাং মেরে ফেলে দিয়েছে। অন্ধ ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে গেছে। এখন এই ব্যক্তির পড়ে যাওয়া দেখে সে নিজেও হাসতেছে, বন্ধুরও হাসাহাসি করতেছে। যাই হোক, সে যখন হসপিটালে পৌঁছে গেছে, ডাক্তার সাহেব বলতেছে আপনাকে মোবারকবাদ, সময় মতো আপনার স্ত্রীকে হসপিটালে আনা হয়েছে, যার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করেছে, তবে আপনার পুত্র সন্তানটা অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে। কি হয়ে? এখন সে মনে মনে ভাবলো, আল্লাহ আমি যে হসপিটাল আসার সময় একটা অন্ধ ব্যক্তিকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম, মনে হয় তুমি আমাকে শাস্তি স্বরূপ আমাকে অন্ধ পুত্রের বাপ বানিয়েছ। এখন বলতেছে এই অন্ধ সন্তানকে আমি দেখবো না, আদরও করবো না, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার ছেলে অন্ধ কেন হবে? এখন এই ছেলেকে কোলেও নেয় না, আদরও করে না।
কিন্তু তার মা বড় বুজুর্গ ছিল সে আল্লাহর কাছে সবসময় দোয়া করত আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও নেককার বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া শুনেন কিন্তু আল্লাহ কিভাবে শুনেন এটা আপনি জানেন না জানেন কে আল্লাহ আপনার আমার দোয়া শুনেন আমি আর আপনি যেখানে থাকি না কেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ পাক বলে তিনি তোমাদের সাথেই আছে তুমি যেখানে থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাহরগের চাইতে নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের সব খবর জানেন যেটা আমরা বলতে পেরেছি যেটা বলতে পারি নাই যেটা মুখে মুখ দিয়ে বের হয়েছে উচ্চারণ হয়েছে যেটা উচ্চারণ হয় নাই আল্লাহ পাক সব ভাষা বুঝেন বাংলা ভাষায় দোয়া করলো আল্লাহ শুনেন আরবিতে দোয়া করলো আল্লাহ শুনেন ইংরেজিতে দোয়া করলো আল্লাহ শুনেন এমন কি যাদের জবান নাই যারা কথা বলতে পারে না বোবা মানুষ কথা তো বলতে পারে না কিন্তু বোবা মানুষের মনের কথা আল্লাহ বুঝে কি বুঝে না এখন আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন কিন্তু কিভাবে কবুল করেন এটা হয়তো আমরা জানি না এখন এই লোক ছেলেকে আদরও করে না মায়াও করে না কিন্তু মা সন্তানকে বড় মায়া করে আল্লাহ পাক এই ব্যক্তিকে আরো দুইটা পুত্র সন্তান দান করেছে তারা সুস্থ আছে এই বাচ্চাটা বাবার আদর থেকে বঞ্চিত এক তো অন্ধ দ্বিতীয়ত সে আবার প্রতিবন্ধী কিন্তু মা তাকে বড় মায়া করে মা তার জন্য একটা হুজুর রেখে দিয়েছে হুজুর বাসায় এসে সে তাকে কোরআন শরীফ তেলাওয়াত শেখায় আস্তে আস্তে মাশাআল্লাহ সে অন্ধ ছেলেটা কোরআনে হাফেজ হয়ে গেছে একদিন সে তার বাবাকে বলছে বাবা চলো তোমাকে নিয়ে মসজিদে যাব তো বাবা বলছে তুমি মসজিদে যাবে কিভাবে তুমি কি মসজিদের রাস্তা চিনো বলে হ্যাঁ বাবা আমি মসজিদের রাস্তা চিনি কারণ আমি পাঁচ ওয়াক্ত মসজিদে এসে যে নামাজ আদায় করি আমি চোখে দেখি কিন্তু আমি কোনোদিন মসজিদের রাস্তা আমি চিনি না আর তুমি বলছো তুমি চিনো ঠিক আছে চলো দেখি বাবা আর সন্তান দুইজন একজন আরেকজনের হাত ধরলো সন্তান বলল বাবা তুমি আমাকে ধরার দরকার নাই আমি তোমাকে ধরছি তোমাকে নিয়ে আমি মসজিদে যাচ্ছি দেখো আমার রাস্তা ঠিক আছে কিনা সন্তান এই অন্ধ ছেলেটা বাবাকে ধরে মসজিদে নিয়ে গেল এরপর বাবাকে বলছে বাবা তুমি এখন কোরআন শরীফ খুলো কোরআন শরীফ থেকে সূরা কাহাফ খুলো আমি তো তোমাকে পড়ে শোনাতে চাই বাবা বলে কি বলো কোরআন শরীফ পড়ে শোনাবে মানে বলে হ্যাঁ বাবা আমি তো কোরআনে হাফেজ তুমি একটু দেখো আমার পড়াটা ঠিক আছে কিনা যখন বাবা কোরআন তেলাওয়াত শুনলেন যখন দেখলেন বাচ্চাটা অবিকল হাফেজে কোরআনের মতো সূরা কাহাফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শুনিয়ে দিল তখন বাবা আল্লাহকে বলল আল্লাহ আসলে অন্ধ তো আমার সন্তান নয় আসল অন্ধ আমি নিজে অন্ধ আমার সন্তান নয় অন্ধ আমি নিজে আল্লাহ তুমি আমাকে চোখ দিয়েছ এই চোখ দিয়ে আমি মসজিদের রাস্তা চিনতাম না তুমি চোখ দিয়েছ এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম না কিন্তু আল্লাহ তুমি আমার সন্তানকে জন্মগতভাবে অন্ধ করে দুনিয়াতে পাঠিয়েছ কিন্তু এই বাচ্চাটা দৈনিক পাঁচবার তোমার মসজিদে আসা যাওয়ার রাস্তাও চিনে তোমার কোরআনুল করিমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হাফেজ হয়ে গেছে এরপরে বাবা তওবা করলো যে আল্লাহ আমি আর জীবনে কোনদিন নামাজও তরক করব না কোরআন তেলাওয়াতও ছাড়ব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মান কানা ফি হাদি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ অবস্থায় থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে অন্ধ করে তুলবেন অর্থাৎ দুনিয়ার অন্ধত্ব বলতে এই অন্ধত্ব নয় যে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছেন না না বরং দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দান করেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজনাইন আল্লাহ বলছে তোমার দুই চোখ তো আমি আল্লাহ দান করেছি তোমার দুই ঠোঁট এক জিহ্বা তো আমি আল্লাহ দান করেছি তোমাকে দুইটা রাস্তা আমি আল্লাহ দেখিয়েছি কিন্তু কোথায় তুমি এই কাজ করেছো কোথায় তুমি এগুলির হক আদায় করেছো যারা দুনিয়াতে চোখ পাওয়ার পরে সুস্থ সবল চোখ পাওয়ার পরেও কোরআন তেলাওয়াত যাদের নসিবে হয় নাই যারা চোখ পাওয়ার পরেও যাদের চোখ দিয়ে বিশ্বের অনেক কিছুতে দেখা হয়ে গেছে মক্কা মদিনা দেখা হয় নাই তাহলে তাদের এই চোখের কোনো মূল্য নাই তারা কবরে যাওয়ার সাথে সাথে অন্ধ হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে কবর থেকে তোলা হবে জোরে বলো নাউজুবিল্লাহ এই বাচ্চাটা এখন তার বাবার জন্য বড় আনন্দের একটা সন্তান বাবা বুঝতে পারলো যে আল্লাহ হয়তো আমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই বাচ্চাটাকে আমার কাছে পাঠিয়েছে এখন এই বাবা এই বাচ্চাকে বেশি আদর করে বাবা চলে গেছে এক মাসের জন্য বিদেশে ব্যবসায়িক সফরে
এক মাস পর আসার পর জিজ্ঞাসা করছে আমার সন্তানটা কোথায়, মা বলছে আপনার সন্তান জান্নাতে চলে গেছে, আপনি যখন বাইরে গেছেন ব্যবসা করার জন্য এর মধ্যে আপনার সন্তানের জ্বর হয়েছে এবং জ্বর হওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, বাঁচাতে পারি নাই, আপনার সন্তানটা চলে গেছে। তখন ওই বাবা বুঝতে পারলো যে আল্লাহ হয়তো আমার জীবনকে পরিবর্তন করার জন্য, আমার স্ত্রী সারা জীবন এত দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমি হেদায়েত হই নাই, আল্লাহ তুমি আমার স্ত্রীর দোয়া হয়তো এইভাবে কবুল করেছো, এই একটা সন্তান পাঠিয়ে দিয়েছো আমার জীবনকে পরিবর্তন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তো অনেক সময় অনেক জিনিসকে বিপদ মনে করি, মুসিবত মনে করি, বোঝা মনে করি, কিন্তু এটা বোঝা নয় বাবা, এটা হয়তো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এটা আমাদের জন্য হয়তো নিয়ামত হতে পারে যদি আমরা বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, মানুষ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, তারপরও আজকে আমরা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া বিধান, পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে চাই না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদের কানে আওয়াজ আসে, আমাদের দুনিয়ার কাজ আমাদের কাছে বেশি মনে হয়, প্রয়োজনীয় মনে হয় যে আমি দুনিয়ার কাজটা আগে সারি, ঠিক আছে নামাজ তো পরেও পড়া যাবে, আরে নামাজের কথা আপনার পরে চিন্তা হয়, খাবারের কথা আগে চিন্তা হয়। দৈনিক দুইটা তিনটা বাজে যদি আপনার খাবারের সময় চলে যায়, আপনার কাছে মনে হবে আরে দুইটা বেজে গেছে, তিনটা বেজে গেছে, এখনো তো লাঞ্চ করা হলো না, যদি দশটা এগারোটা বেজে যায় তখন মনে হয়ে যায় আরে এখনো তো আমার ডিনার করা হলো না, কিন্তু জোহরের নামাজ কাজা হয়ে যায়, এশার নামাজ কাজা হয়ে যায়, আমাদের একবার মনে হয় না নামাজের সময় চলে যাচ্ছে, নামাজটা তো আগে পড়া দরকার। প্যারে হাজরিন, আমি আমার যুবক ভাইদের কদমে হাত রেখে আরজ করতে চাই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আজকে আমরা হয়তো অনেক বেঁচে থাকার স্বপ্ন নিয়ে দুনিয়াতে বসবাস করছি, আগা আপনি মৌত সে কোই বাসার নেহি, সামান সো বরস কে পলকে খবর নেহি, আমাদের এক মুহূর্তের কোনো ভরসা নাই, আমরা একশো বছরের স্বপ্ন দেখলে কি হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেন এইগুলি বলার মাধ্যমে যে বান্দা দেখো, ঘোড়া যদি মালিকের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে, আমি তো তোমাকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছি, আর আল্লাহ চায় না আমাদেরকে আজাব দিবে। আল্লাহ পাক বলে মা ইয়াফালুল্লাহু আযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আজাব দিয়ে কি করবেন, আল্লাহ আমাদেরকে আজাব দিতে চায় না। আল্লাহ পাক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি আসতে দেরি করবে আমি তোমাকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হয়তো আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এনেছেন, উদ্দেশ্য হয়তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, নচেত ভিক্ষুককে কখনো কোনো মালিক দরজার সামনে বসতে দেয় না, যখন বসতে দেয় উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুককে কিছু না কিছু দান করবে, তার মানে হচ্ছে আজকের এই রজনীতে যাদেরকে আল্লাহ এখানে আসার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, আল্লাহ হয়তো চায় আমাদেরকে ক্ষমা করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের জন্য আমার আজহারি সাইবার টিম সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ, ছাত্র সেনা, যুব সেনা এবং বিভিন্ন সংগঠন যারা যেভাবে সহযোগিতা করেছেন, পিরারে তরিকার যারা দোয়া করেছেন, ওলামায়ে আহলে সুন্নাত যাদের মূল্যবান সময় ব্যয় করেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এবং আমি মনে করি শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল পটিয়ার জমিনে নয়, এই তাফসিরুল কোরআন মাহফিলকে বাংলার আনাচে কানাচে গ্রামে গঞ্জে আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার, আছে কি আছে না, একটু হাত তুলে বলুন আছে কি আছে না। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু বাংলার রাজধানী ঢাকা, আমাদেরকে ঢাকামুখী হয়ে কাজ করার দরকার। এবং আমি নারায়ণগঞ্জে থাকি, আপনারা জানেন নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জেলা যেটা একসময় সুন্নি অধ্যুষিত এলাকা ছিল সেগুলি বাতিলরা দখল করে ফেলছে, এই সমস্ত জেলাগুলিকে টার্গেট করে আমাদেরকে আগানো দরকার। এবং বিশেষ করে মাশাআল্লাহ এখানে অনেক মিডিয়া এসেছে, আমি প্রত্যেককে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যত মিডিয়া বাড়বে আমাদের লাভ না ক্ষতি, বলেন না লাভ না ক্ষতি, লাভ। তবে মনে রাখবেন প্রত্যেকটা জিনিস একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, প্রশিক্ষণ ছাড়া, বিনা প্রশিক্ষণে সবাই যদি মিডিয়াতে কাজ করা শুরু করে দেয়, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেক সময় আমাদের বক্তব্যের বিভিন্ন কাট পিস বিকৃতভাবে উপস্থাপন করা হয়, থাম্বনেইল এমনভাবে দেওয়া হয়, একজন আরেকজনের সামনে মুখামুখি লাগায় দেওয়া হয়, মনে এক হুজুর আরেক হুজুরের গলার চেপা ধরছে। এই কাজগুলি মেহরবানি করে যারা ইউটিউব চ্যানেল চালান আপনারা এই কাজগুলি করবেন না,
এই কাজগুলি মাশাআল্লাহ আমাদের কোন সুন্নি ইউটিউবার এই ধরনের কাজের মধ্যে নাই। যে সমস্ত কাজ আপনাদের দ্বারা হচ্ছে আমি অনুরোধ করব আপনাদেরকে এটা আপনার খেদমত হিসাবে নেবেন, ব্যবসা হিসাবে নেবেন না। ভিডিওকে ভাইরাল করার জন্য জেনেতন থাম্বনেল বানিয়ে জেনেতন টাইটেল দিয়ে আপনার ভিডিও ছাড়বেন না, বরং যেভাবে মানুষ হেদায়েত হয় মানুষকে হেদায়েত করার উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন তাহলে এই কাজটা আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে মিডিয়ার কর্মী যারা আছেন তাদেরকে হায়াতে তাইয়বা দান করে, সকলে বলুন আমিন। এবং আল্লামা ফারুক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মিডিয়ার স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে একটি সুন্নি চ্যানেল করার স্বপ্ন দেখিয়েছেন। এই চ্যানেলের স্বপ্ন এখনো আমাদের বুকের মধ্যে আমরা লালন করি, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে বসে বসে যখন বাতিলরা রিয়েলিটি শোর নাম দিয়ে জ্ঞান প্রতিযোগিতার নাম দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে এমন এমন প্রশ্ন উপস্থাপন করে, এক জায়গার মধ্যে প্রশ্ন করা হয়েছে বলেন তো দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করার পরে আমরা যে আল্লাহকে বলি আল্লাহ আমাদের আজকের সমস্ত হাদিয়া নবীজির কদমে পৌঁছায়া দিয়েন, আমাদের সালাম নবীজির কাছে পৌঁছিয়ে দেন, এই কথাটা বলা কি? তখন তারা বলছে এই কথাটা বলা নাকি বেদাত। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন তাদের এই মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমেই তো দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বসে যদি এই কথা বলে, আমি যদি কয়েকশো মানুষের সামনে বসে প্রতিবাদ করি তাহলে আমাদের প্রতিবাদ কি এই লক্ষ কোটি মানুষের কানে যাবে? যাবে না। এই জন্য মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমে দিতে হবে এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এখন আর আগের দিন নাই, এখন আর তোমাদেরকে খালি মাঠে গোল করে দেওয়ার সুযোগ আমরা দেব না। সুন্নি জনতা মাঠে ময়দানে যেমন আছে মিডিয়াতেও আমরা তেমন ভাবে আছি, কথা বলি ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা আযজা জাল এই দেশের সাধারণ সুন্নি মুসলমান তারা সত্য জানতে পারবে। জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। তোমরা 20-25টা চ্যানেলের মধ্যে বসে যতই আমার নবীর শানে গোস্তাকি করো না কেন, আমরা এক দুইটা চ্যানেলের মাধ্যমে যদি জবাব দেই তোমরা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না, কথা বলে ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমার সৈয়দ হাসান আল আযারি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ওনার এই সাহসিকতা এই হিম্মত এই কষ্ট আপনারা হয়তো অনেকে জানেন না। ওনার আম্মা যান অত্যন্ত অসুস্থ সংকটাপন্ন, যে কোনো সময় হয়তো আমাদের কানে দুঃসংবাদ আসতে পারে, তারপরেও এই মার এই বিদায়ের ক্ষণে তিনি মাকে রেখে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য এই মঞ্চে এসে বসে আছে। আপনারা কাকে টার্গেট বানাচ্ছেন? আমি আপনাদের কদমে হাত রেখে বলতে চাই, এখানে যারা যুবক আছেন তাদের দিকে তাকিয়ে বলেন তো দেখি এদেরকে আমরা কোন টাকা পয়সা দিয়ে কিসের লোভে আমরা এদেরকে এখানে এনেছি? এরা কোনো লোভের জন্য আসে নাই, বরং নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য এসেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি এখানে তাফসীর মাহফিল না করি কালকে বাতিলরা যদি করে আপনি বন্ধ করতে পারবেন? ওয়াহাবিরা করলে বন্ধ করতে পারবেন? যত বেশি মাহফিল হবে এটা আমাদের জন্য ভালো। এবং আমি অনুরোধ করব সকল সুন্নি মুসলমানকে এক হয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের বিরুদ্ধে ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ভাই ভাই দ্বন্দ্ব লাগানোর অনেক চক্রান্ত চলছে। খবরদার, এই চক্রান্তকারীদের চক্রান্তে ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা সুন্নি মুসলমান আগেও এক ছিলাম, এখনো এক আছি, আগামী দিনও এক থাকবো। চক্রান্তকারী যারা তাদের মুখোশ আমরা উন্মোচন করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে চিনার এবং তাদের ফেতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।